önce paylaştık. Ey ey kata bekken Allah öyle ki be be. İyi boş işte Allah öyle de. Bu ikinci mesele açıdan da silekte de atar. Öte öte derme öte öyle bir de. Dar e beste bu beste bakı getir. Dam dam abi. ठीक है सर ये चाहिए और नाम की आप लोग का कैसे चाहिए ओके सरवास के नाम को दुआ सरवास के माशाल्लाह माशाल्लाह ক্লাবের উদ্যোগে যৌথ উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আমার খুবই ভালো লাগছে এত স্টুডেন্ট এবং টিচাররা আমরা একসাথে মিলিত হয়েছি ভবিষ্যতেও আমরা এরকম প্রোগ্রাম একসাথে করবো শুধু ইফতার মাহফিল নয় একসাথে আমরা টিচার এবং স্টুডেন্টরা আশা করি সব প্রোগ্রামে আজকে যেমন সফলভাবে সম্পন্ন হয়েছে সব প্রোগ্রামে সফল সম্পন্ন হয় بسم الله الرحمن الرحيم كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذروا على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة من الناس من يقول ومن نعمل আশা ইউনিভার্সিটি কর্তৃক মিলাদ মাহফিল এবং ইফতারির এই যে আয়োজন বিরাট মাহফিলের আয়োজনে স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে যে একটা ইন্টারাকশন আমি মনে করি এটা একটা মহতি অনুষ্ঠান এবং এই ধরনের অনুষ্ঠান পরবর্তীতে আমাদের করা হয় তাহলে স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হবে এবং এর মাধ্যমে ইউনিভার্সিটির প্রমোশনাল অ্যাক্টিভিটিস সব জায়গায় ছড়িয়ে পড়বে
আমি প্রফেসর ডক্টর রিয়া খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারিমারি প্রফেসর। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এলাসকের চেয়ার প্রফেসর ছিলাম। তার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং ডিপার্টমেন্টের ফাউন্ডার এবং প্রফেসর ছিলাম। তার আগে আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টের ফাউন্ডার একজন এবং চেয়ারম্যান এবং প্রফেসর ছিলাম। আমি ইতিপূর্বে সাউথ ইস্ট ইউনিভার্সিটি ফাউন্ডার ডিন ছিলাম এবং স্টেট ইউনিভার্সিটির অ্যাডভাইজার ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 47 বছর চাকরি করেছি। আমি তারপরে এখন রিটায়ার করেছি, আলহামদুলিল্লাহ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আনন্দিত এবং আমি আমার দায়িত্ব পালন করতে নিষ্ঠার সঙ্গে চেষ্টা করে যাচ্ছি। আজকের ইফতার আয়োজন আমি ছাত্র শিক্ষক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রদের মধ্যে কয়েকজন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করতেছে, শিক্ষকদের মধ্যে কিছু সংখ্যক, কিন্তু ছাত্রদের উৎসাহ দেখে আমার কাছে আমি যেন ছাত্র হয়ে যায় এমন একটা মানসিকতা সৃষ্টি হয়ে গেছে। যাই হোক, ইফতারকে ভালোবাসা মানে রোজাকে ভালোবাসা, আর রোজাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আমি চাই আশা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা সবাই ভিতরে আল্লাহ রহমত অনেক নাজিল হোক, এদের দিল নরম হোক, আর আল্লাহওয়ালা হোক এবং এদের ইমানের সাথে বাঁচে, ইমানের সাথে মত হোক। আমি এই দোয়া করি। আমার মনে হয় ইফতার আয়োজন সার্থক হচ্ছে এবং সবার ভিতরে ইসলামের যে দরদ, যে শান্তির কথা, যে আল্লাহ ও আল্লাহ রসুলের কথা, আখেরাতের কথা সবার ভিতরে জাগ্রত হবে এবং স্মরণ থাকবে এবং সবাই সৎ পথে থাকবে, ইসলামের পথে থাকবে এবং কামিয়াব হবে। আল্লাহ রহেম, আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন, রহমতের মাস, আক্রান্তের মাস, নাজাতের মাস, পবিত্র রমজান মাসে আমাদের বিজনেস ফ্যাকাল্টি, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, ছাত্রছাত্রী, আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এই ডিন মহোদয় নেতৃত্বে গ্রেপ্তার পার্টির আয়োজন করেছে। আমি এখানে উপস্থিত থাকতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আমাদের ইউনিভার্সিটি, বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টি, ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক শিক্ষা সবার কল্যাণ কামনা করছি, মঙ্গল কামনা করছি। আমার বিশ্বাস আগামীতে আমরা সবসময় এভাবে আল্লাহর রহমত ভিক্ষা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো, পানা চাইবো এবং সবাই মিলে শান্তিতে থাকতে পারবো। আলহামদুলিল্লাহ। অনেকদিন পর এত বড় একটা আয়োজন দেখে ভালো লাগছে। বিবিএ এমবিএ বিভিন্ন প্রোগ্রামের স্টুডেন্টরা ইফতার মাহফিলে শরীক হয়েছে, মনটাই ভরে গিয়েছে এত বড় আয়োজন দেখে। তো সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আমিও সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদেরকে রহমত, মাগফিরাত এবং নাজাত নসিব করুন। ধন্যবাদ। অনেকদিন পরে নতুন পুরাতন এবং আমাদের শিক্ষক কর্মচারী কর্মকর্তা বিভিন্ন লেভেলের যে একটা বন্ধন, এই যে একটা মিলন মেলা, এই রমজান মাসে সবাই যে এক হয়েছি, আমি ব্যক্তিগতভাবে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমাদের ইউনিভার্সিটির অতিরিক্ত উন্নতি হোক, সবাই আমার জন্য দোয়া করবো। আশা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সমাগত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা ইউনিভার্সিটির এটা একটা মাইলফলক হয়ে থাকবে ইফতার মাহফিলের এত বড় একটা আয়োজন। এখানে সর্বাত্মক সহযোগিতা করেছে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং বিজনেস ক্লাবের কতিপয় উদ্যমী ছাত্রছাত্রী ভাই বোনেরা, প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি এবং ইফতার মাহফিলের সর্বাঙ্গীন শুভকামনা। Thank you.
করে যেটা মনে হচ্ছে যে মানে কাইন্ড অফ রিউনিয়ন, যদি ইফতার পার্টি কিন্তু সবার সাথে দেখা হচ্ছে, স্পেশালি টিচারদের সাথে যাচ্ছে, সবার সাথে সবার সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। কারণ এখানে ছিলাম, বিবিএমবি কমপ্লিট করেছি, সো অনেকে অনেকের সাথেই আমার দেখা হতো, কথা হতো, তারপরে একটা ইনভলভমেন্ট ছিল, অন্যরকম ইনভলভমেন্ট ছিল। তো এখানে আসার পরে আবার ফেলে আসার দিনগুলোর কথা খুব মনে হচ্ছে, আর যারা আজকে নেই সবাইকে মিস করছি, আর যারা আছেন সবার সাথে সময়টাকে উপভোগ করছি। ফ্যাকাল্টি অফ বিজনেস আশা ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের অংশ হতে পারে আমি খুবই আনন্দিত। ইফতার রমজান মাস, ফজিলতের মাস, এই মাসে আমরা একটা আয়োজন করতে পেরেছি এবং কিছুক্ষণ পরেই ইফতার শুরু হবে। আশা করি আমাদের এই আয়োজন এবং আমাদের এই রোজা রাখাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সাথে সাথে আশা ইউনিভার্সিটির সফলতার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আমাদের ইউনিভার্সিটির সম্মান অতিরিক্ত বৃদ্ধি করে দেন উনি। আমি আশা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সবাইকে আমার পক্ষ থেকে শুনছি। অনেক ইফতার মাহফিল অনেকভাবে আয়োজন করা হয়েছে, আর আমার অবজারভেশনে আমার দেখাতে এটাই সবচেয়ে বড় একটা ইভেন্ট যেটা ফ্যাকাল্টি অফ বিজনেস আয়োজন করতে পেরেছে। এই দিনে আমি খুবই আমি দেখেও আনন্দিত, দিনেও আনন্দিত, আমি শরিক হয়ে অনেক আনন্দিত। ফাইনাল ফ্যাকাল্টি অফ বিজনেস আরও অনেক শিক্ষক শিক্ষার্থী
মাধ্যমে যে একটা বড় আয়োজন সম্ভব সেটা আজকে এই আয়োজনটাই তার কথা এবার জন্য ভিন্ন করা হবে। আমরা সবাই মিলে ভোটারদের চলেছে আমরা তা থেকে বঞ্চিত হই এবং মাঠে চলছে আমাদের এ ধরনের আয়োজন যারা সফল করেছে যারা অত্যন্ত পরিশ্রম করেছে আমাদের বিজনেস ক্লাবে সম্মান জানাই। রমজান মাস বরকতের মাস ফজিলতের মাস আমরা আশা করব যে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিজনেস সেক্টরকে বিজনেস ডিপার্টমেন্টে যে শুভ দিন আমার ফিরে আসবে আমরা সবাই মিলে এই শুভকামনা করব। আমার প্রিয় ছাত্রবৃন্দ অনেকে আমার ছাত্রছাত্রী এবং প্রথম ছাত্রকে আছে নতুন ছাত্র তাদের ভিতরে পরিবার আছে এবং সবাই মিলে অবদান রাখা শুরু লাগবে অসম্ভবকে সম্ভব করার যে প্রতিভা তাদের ভিতরে আছে আমি বিশ্বাস করি। আমি সবার কাছে অনুরোধ করব যে আমাদের ইউনিভার্সিটি আমাদের এই ফ্যাকাল্টি আমাদের ডিপার্টমেন্ট আমাদের প্রফেসর কর্মলাল খান সম্প্রতি যোগদান করেছেন ওনার নেতৃত্বে আমরা সামনে এগিয়ে যেতে পারব এবং সবাই মিলে আমরা লেখাপড়ায় আমাদের অন্যান্য কার্যক্রমে গতিশীলতা আসবে আল্লাহ রহমত খুঁজে পাবো এই কামনা করে আমি সবার মঙ্গল কামনা করছি পুনরায় আল্লাহ কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি এবং সবাই মিলে যেন আমরা ভালো থাকি এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কলিগ শিক্ষা এবং কণিকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পাশ করে দেওয়া চাকরিরত ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে স্বাগত সালাম আলাইকুম। আমি এখানে নতুন আমার কাছে সব কিছুই নতুন বিল্ডিংটাও ভিতরে নতুন কিন্তু আমি যেদিন থেকে এসেছি এক মাসের সামনে বেশি আমি একদিনও এই বিশ্ববিদ্যালয় আসি না এমন কোনো প্রমাণ নাই। আমি প্রতিদিন দুটো সরি দাবি সর্বকিছু কোনোদিনই বাদ দেয়নি প্রত্যেকদিন এসেছি আসার উদ্দেশ্য মানে এখানে হাজার দেওয়া না আসার উদ্দেশ্য মানে এটাকে সচল করার জন্য চেষ্টা করা গাছে পানি দেওয়া যেমন গাছে পানি না দিলে গাছ তৈরি তাজা হয় না। এখন এক মাসের অভিজ্ঞতায় আমার শিক্ষা ব্যবস্থাটা বলতে পারবে আমি কতটুকু বাড়ি দিতে পেরেছি চেষ্টা করেছি তারা সাহায্য কোনো ক্লাস বন্ধ হয় নাই কোনো খেলাধুলাও বন্ধ হয় নাই সেমিনার সিম্পোজিয়াম চলছে মিলাদও চলছে আলহামদুলিল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই আল্লাহকে আর আমার সমস্ত কলিগ এবং ছাত্রছাত্রীদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা সহযোগিতা করেছে। আমি এখন রমজান সম্পর্কে একটু কথা বলতে বলছে রমজান এই শ্যাম সাধনা ইসলামের পঞ্চস্তম্ভের একটা এবং সর্বপ্রথমই হল ইমান তারপরে নামাজ এবং এরপরে যাতায়াতের হল ওই দুটো অপশন আছে অর্থাৎ যারা ধনী লোক তারা যাতায়াতের হল করবে আর অন্যদের ইমান অবশ্যই পালনীয় যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হইলে যত বিল্ডিং ছাত্রী হোক কিন্তু পায় না তেমন ইমান ঠিক না থাকলে যত ভালো চাকরি করুক তার তার কোনো লাভ হয় না। যাই হোক বোঝার কথা বলছি না আল্লাহ বলেন যোগা আমার জন্যই রাখে এবং এই ভূমিকা আমি আল্লাহ মজাকে দিব অন্ত যে কোনো ভূমির জন্য মনকে সঙ্গে কথা থাকে সেটা রেকর্ড করে কিন্তু রোজার মূল্যের কথা আল্লাহ স্মরণ রেকর্ড করে আমার অন্য জায়গা ভালো আছে এইটা বিনিময়ে এক কথা আমি কথা এই কথা চেষ্টা করলে মানুষের গা ফিরিয়ে দেওয়ার কথা যে আল্লাহ স্মরণ করছেন আমি তাই রোজা অবশ্যই আমাকে আমি যেহেতু যত রোজা নিয়ে পারে যত ফায়দা নিয়ে পারে রোজা রাখলে সে পানি খাইতে যায় না পানি দিয়ে পানি
আমাদের সবারই একটা প্রচেষ্টা ছিল, তো আমি আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আসলে আমাদেরকে এরকম একটা সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার তৌফিক দিয়েছে। সবচেয়ে বড় কথা ছিল যেটা একটা রমজানের সময় একটা ইফতারের ব্যাপার, তো আমরা প্রত্যেকেই যেই কন্ট্রিবিউশনটা করছি আমরা মেহমানদারি নিয়তে করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 550 মানুষের সব ইফতারি খাওয়ার যে সব এটা আল্লাহ তাআলা সবাই আমাকে দান করে, এটা আমরা আশা এবং ইনশাআল্লাহ আমরা এটা পাবো এটা আমরা আশা করি। আর সবচাইতে ধন্যবাদ জানাবো ফারুককে, ওমর ফারুক, রাজু, বাসু, গাউস, তারপরে সেতু, মানে সবার নাম এখন মনে করো লিয়াকত, মানে কয়টা নাম বলবো, মানে এই ছেলেগুলোর যেই প্রচেষ্টা, যেই উদ্যম, আর কী বলবো আমার কিছু বলতেও হয়নি। হ্যাঁ সত্যি কথা বলতে কি হয়তো অনেকে বলবে যে মাসরুম স্যার একটু হয়তো এই দিক সেদিক করছে, সত্যি কথা বলতে হয়তো আমি দেখায় হাঁটাধুলা করছি, কিন্তু আসলে আমি তেমন কোনো কাজ করিনি, কাজ যা সব এরাই করছে, এভরিথিং সমস্ত কিছু আইডিয়া ওদের ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আবারও সবার কাছে ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদের ফ্যাকাল্টিকে আপনারা আজকে এত বড় একটা মর্যাদা দিলেন, মানে আমরা সত্যি কথা বলতে এটা একটা অ্যাচিভমেন্ট, আই বিলিভ দ্যাট। উজ্জ্বল আছে, হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল আছে, মানে এভরিবডি, মানে আমি এটা বিলিভ করি যে আজকে আশা ইউনিভার্সিটির মধ্যে এরকম বড় প্রোগ্রাম
নিজেদের মধ্যে করা আর কোনো ফ্যাকাল্টি করতে পারেনি। হ্যাঁ, অনেকে হয়তো আরো বড় আকারে হয়তো বাইরে করতেছে, কেউ মানে মাঠে করতেছে, কিন্তু আমাদের জায়গার মধ্যে ইন হাউস এত সুন্দর করে করা আসলে আরেকটা বলুন লিমিটেড বাজেট। হ্যাঁ, এটা হলো আরো সার্থকতা। ফ্যাকাল্টি আশা বিশ্ববিদ্যালয়ের আজকের ইফতার পার্টি আমার দৃষ্টিতে অত্যন্ত সফল হয়েছে, সেই জন্য আমি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই আপনার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর জনাব রামুজ্জামান সাহেবকে এবং আমার সমস্ত কলিগ এবং ছাত্র ভলান্টিয়ারদেরকে বিজনেস ক্লাবের যারা কর্মকর্তা কর্মচারী সবাইকে, শিক্ষকদের ভিতরে যে কমিটি আমি করে দিয়েছিলাম ইফতার পার্টির জন্য, তারা সবাই সবসময় চেষ্টা করেছেন সুন্দরভাবে করার জন্য, তাদের অক্লান্ত প্রচেষ্টার জন্য তাদেরকে জানাই ধন্যবাদ। আমার কলিগরা অন্য যারা কমিটিতে ছিলেন না, ইমরান সহ অন্যরা সবাই সাহায্য করেছে আমরা পিছু থেকে অপ্রত্যক্ষভাবে, কিন্তু প্রতি মুহূর্তে খবর নিচ্ছি। এটা আমি যেখানে ছিলাম, আমি টেলিফোন করতাম তিন চ্যানেলে, ছাত্র চ্যানেলে, অন্য মাস্টার চ্যানেলে, তারপর ফাইনাল আরেকজন আরেক তরফ থেকে, তিনটা স্টেজে আমি খবর নিতাম কী অবস্থা আছে। এবং আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি সকল ছাত্রকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা নেতৃত্বে এবং যারা সক্রিয় কাজ করেছে, আল্লাহ জানেন কারা বেশি কাজ করেছে। সুতরাং যারা বেশি কাজ করেছে আল্লাহ যেন তাদেরকে বেশি পুরস্কৃত করেন এই দুনিয়া এবং আখেরাতে। এই বলে আমি বাইশের জন্য সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে দিন শেষ হয়েছে এবং আমরা সবাই মিলে আজকে একত্রিত বিজনেস ফ্যাকাল্টি দীর্ঘদিন পরে আবার সবাই আমরা এত সুন্দরভাবে এই রহমত বরকতের মাসে আমরা আবার একত্রিত করেছি। মহান রাব্বুল আল্লাহ তাআলা এবং এই যারা চেষ্টা করছে বিষয়ের গতিশীল নেতৃত্ব, আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দের তাদের সার্বক্ষণিক মর্যাদা এবং ছাত্রছাত্রীদের আহ্বান করেছি, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা যতক্ষণ একসাথে আছি সব কাজ ইফতার পার্টি অন্য অন্য যে কোনো কর্মসূচি আমরা একত্রে করে আমরা বিজনেস ফ্যাকাল্টির যে সোনালী দিন আবার ফিরে আসবে এবং আমরা সফল হব। আমাদের হাজির রহমান ডক্টর হাজির রহমান খান এক মাস মাত্র এখানে এসেছে, এক মাস ধরে আমরা অনেক পরিবর্তন লক্ষ্য করছি ইতিবাচক। এবং আমরা বিশ্বাস করি যে ওনাদের সহযোগিতা করে আমাদেরকে আরও সামনে রাখবে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের প্রধান আজকের কর্মসূচি আপনার ইফতার পার্টি মহান এই রমজানের মোবারকে আমরা সবাই করতে পেরেছি। আবার সক্রিয় করেছি, আল্লাহ হাফিজ। বিজনেস ক্লাবের পক্ষ থেকে একজন আচ্ছা বলো রাজু বলো। আমি প্রথমেই আজকের এই প্রোগ্রামের জন্য ধন্যবাদ দেব। আজকের এই আমাদের সর্বাত্মক নেতৃত্বে ছিলেন প্রফেসর ডক্টর এয়ার খান স্যার, আরও ছিলেন প্রফেসর ডক্টর এ কে ভালালুজ্জামান স্যার, ভাইস চ্যান্সেলর ইনচার্জ, এবং আমাদেরকে সর্বক্ষণিক দিক নির্দেশনা দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় মাসুম স্যার। তার দিক নির্দেশনায় আমরা আজকে এই সফল হতে পেরেছি। আরও যারা আমাদের সাথে ছিলেন, মাহমুদুল হক স্যার, শাল ইমরান সরকার স্যার, নুরে আলম সিদ্দিক স্যার, আরও আছেন নুরে আলম সিদ্দিক স্যার,
শেখ জানুরুল ইসলাম স্যার, এবং আমাদের সাথে সর্বক্ষণিক ছিলেন আমাদের বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট বড় ভাই ফারুক ভাই, উজ্জ্বল ছিলেন আমাদের এই কমিটির সার্বক্ষণিক নেতৃত্ব আমরা দিয়েছিলাম উজ্জ্বলকে, উজ্জ্বলও সফল হয়েছেন আমি বলে মনে করি। নাবিল ছিলেন আমাদের, আরও মিমন ছিলেন, আরও অনেকেই ছিলেন, আমি আসলে নির্দিষ্ট করে কাউকে ধন্যবাদ দেব না, সবারই প্রচেষ্টার ফলে সহযোগিতার ফলে আমরা এটা সফল হয়েছি বলে আমি মনে করি। এবং আমরা বিশ্বাস করি আগামীতে এর চেয়ে অনেক ভালো ভালো প্রোগ্রাম আমরা সফলতার সাথে করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তো সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি, আল্লাহ আমি তাদের সঙ্গে পরিচিত হইতে চাই, কারণ তারা অ্যাম্বাসেডার এই ফ্যাকাল্টির এই বিশ্ববিদ্যালয়ে, এতে তারা যদি আসে তারা যদি অ্যালামনি করতে পারে আমি মনে করি তাদের আশা দেওয়াতে আমরা উপকৃত হব, বর্তমান ছাত্ররা এবং ভবিষ্যৎ ছাত্ররা। এই জন্য তারা যারা এসেছে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমি আশা করি তারা সব দিকে আমাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করবে, যে যে প্রতিষ্ঠানে আছে সে সেই প্রতিষ্ঠানে আমাদের ভবিষ্যৎ ছাত্রদের ভবিষ্যতে যারা তাদের ওইখানে দাবি ইন্টার্নশিপের জন্য, চাকরির জন্য, অন্য কোনো রেফারেন্সের জন্য তারা সহায়তা দেবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক অনুষ্ঠান করে থাকি, যে অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় টাকা দেয় না তোমরা জানো, কিন্তু আমার অত্যন্ত মন বড়, এবং আমার পাশে যিনি বসা ওনার মনও বড়, ভাইস চ্যান্সেলর যিনি আছেন, আমরা বড় কাজ করতে চাই, আমরা তোমাদেরকে পাশে পেতে চাই। তোমরা পাশে থাকবে কি না বলো, আল্লাহ আপনি সাক্ষী থাকবেন, এবং এরা সাহায্য করবে বলছেন, এদের হাতকে আপনি বড় করে দিন, এদের সামর্থ্যকে বড় করে দিন।